Wow. অর্জুনে আসলে এই পিজা আমরা আসলে এক্সপেক্ট করি নাই, কিছু এক্সপেক্ট করছো? হ্যাঁ বলবো না, বসে পিজা খাচ্ছি, মানে একটা রিয়েল পিজা খাবো। তুমি খাও, আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং পরিবেশটাও কিন্তু দুর্দান্ত। আমরা আসলে এখন আছি গুড ফুড রেস্তোরাঁয়, যদিও এর আগেও একাধিক ভিডিও আমি বানিয়েছি রেস্তোরাঁটাকে নিয়ে, কিন্তু প্রতিদিন একটা নতুন খাবার টেস্ট করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ব্লগ করছি। কেমন হ্যাঁ আমি পিজাটা দেখাই, একদম দেখো তো, মানে এত কম প্রাইসে ভালোই থিকনেস, তারপরে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস অনেক বেশি। আর বলবো না, বসে পিৎজা খাচ্ছি, এটাই এটা এটা আমাদের বড় প্রভাব। আর এটা স্মোকি ফ্লেভার আছে কিন্তু সব, আমরা বুঝতে পারতাম না সেটা আসলে পিজা কিনা, আর এখন মনে হচ্ছে যে আসলে পিজা খাচ্ছি। দুর্দান্ত দেখো, একদম অলিভটা দেওয়া আছে, অলিভ কাঁচামরিচ ছবি দেওয়া আছে। আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি যে গুড ফুডের যারা এন্টারপ্রেনার আছে, যারা উদ্যোক্তা আছে তাদেরকে। আরেকটা বিষয় বলা দরকার, আসলে খাবারের খাবারের মানের পাশাপাশি একটা বিষয় দরকার, তুমি ভিউটা দেখো। আমার মনে হয় একটা বর্তমানে শরীরের একটা চমৎকার একটা ভিউ, এটা আর কোনো রেস্তোরাঁয় কিন্তু সম্ভব না, ঘুরে নেই। আমি সবাইকে অনুরোধ জানাবো আমাদের শহরে যে নাওয়েডেজ একাধিক রেস্তোরাঁ নতুন চালু হয়েছে, যেখানে আমরা অনেক নতুন নতুন খাবার পাচ্ছি, গুড ফুডেও পাচ্ছি এবং অন্য রেস্তোরাঁয় পাচ্ছি। তো আপনারা আসলে এই রেস্তোরাঁগুলো টিকে থাকার স্বার্থে আপনারা সবাই রেস্তোরাঁগুলো একবার করে হলেও ট্রাই করে দেখবেন। আমার মনে হয় একদম হতাশ হবেন না, কারণ আমি তো প্রচুর ফুডি, প্রচুর খাওয়া দাওয়া করি, ফুড লাভার। সো আমি আমার কাছে মার্কেট ভালোই লাগছে। আলটো আন্ডার পিজাটাও কিন্তু 75-80 পাবে আমি যদি রিভিউ দিই, 100 কিন্তু 80 পাবে, তাই না মিত্র? তুমি কী বলো? হ্যাঁ তো যাই হোক, আর বেশি বাড়াতে চাচ্ছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আপনার সাথে আবারও দেখা হবে নতুন ব্লগে। আর এই রেস্তোরাঁগুলো নিয়ে আসলে বারবার ব্লগ করার একটাই কারণ, যাতে এই রেস্তোরাঁগুলো টিকে থাকে এবং আমরাও যাতে এখানে আসি। তো আপনার সাথে দেখা অন্য ব্লগে, আল্লাহ হাফেজ স্যার।